بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. ولما رأى المؤمنون الأحزاب قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما. وقال تعالى الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل. وقال النبي صلى الله تعالى عليه وسلم تركتكم على محجة بيضاء ليلها كنهارها لا يزيغ عنها بعدي إلا هالك. وقال صلى الله عليه وسلم أيضا لن يبرح هذا الدين قائما يقاتل عليه عصابة من المسلمين. وقال أصحاب محمد رضي الله عنهم نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا. آمنت بالله صدق الله العلي العظيم. وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. والعاقبة للمؤمنين والمتقين والمجاهدين والحمد لله رب العالمين. لجنة الطلبة والعلماء داريا كندي كندي غرام باسستان دشوكل ويبشي ويلاك ورشير جوتو ادوغ ايوجتو. আজকের এই দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি কুলিয়ারচর উপজেলা ইমাম ওলামা পরিষদের শ্রদ্ধেয় সভাপতি মুফতি ইলিয়াস মাহমুদ কাসেমি দামান বরাকাতুহুল আলিয়া, আর উপস্থিত আমার শ্রেতা জজিবুল এহতারাম হযরত ওলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রিয় তালিবায়ে আইলাম, স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আগত দিনদরদি কোরআন প্রেমী প্রিয় অভিজ্ঞ জনতা এবং পর্দার আড়ালে থাকা মাহবুবেরা, সূরাতুল ফাতিহার মধ্যে প্রতিদিন প্রতি ওক্তের প্রতি রাকাত নামাজে আমরা আল্লাহর কাছে দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, আমাদেরকে সরল পথে পরিচালিত করেন ওই সমস্ত মানুষের পথে যাদের উপর আপনি নিয়ামত বর্ষণ করেছেন। গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দালিন, যারা গজবগ্রস্ত আর যারা বিপদগামী তাদের পথে না। তার মানে রব্বুল আলামিনের কাছে আমরা সাহায্য চাচ্ছি যাতে করে নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথ আর মতকে আমরা গোটা জীবন ধরে অনুসরণ করে চলতে পারি।
এই আয়াত থেকেই তো এটা স্পষ্ট, কেয়ামত পর্যন্ত জমিনের মধ্যে এমন মানুষ অবশ্যই থাকবে, পরিমাণে কম হোক আর বেশি হোক, যারা সদাসর্বদা রবের নেয়ামতের মধ্যেই ডুবে থাকবে, নেয়ামত প্রাপ্ত বান্দাই হবে, তার সন্তুষ্টিপ্রাপ্ত বান্দাই হবে। এবং অতীতেও যে নেয়ামত প্রাপ্ত বান্দারা বিগত হয়েছে তাদেরও মৌলিক আদর্শ কেয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে। যদি অতীতে যারা বিগত হয়েছেন তাদের আদর্শ সংরক্ষিত না থাকে আর আমাদের সামনেও নেয়ামত প্রাপ্ত বান্দাদের কোনো মডেল না থাকে, তাহলে আমরা কিভাবে তাদের পথে চলব, তাদের অনুসরণ করব, তাদের অনুকরণ করব। আবার আল্লাহকে এটাও বলে দিচ্ছে, আল্লাহ যারা বিপদগামী পথের সন্ধানই পায় নাই আর যারা গজবগ্রস্ত তাদের পথে তুমি আমাদেরকে চালিও না। তাফসীরের কিতাবে এই নেয়ামতপ্রাপ্ত বান্দা, গজবগ্রস্ত বান্দা আর বিপদগামী বান্দা এর একটা সংজ্ঞা এভাবেও করা হয়েছে যে নেয়ামতপ্রাপ্ত বান্দা হলো তারা যাদের ভেতর হকের আইলেমও আছে, হকের আমলও আছে, তারা হক চেনেও হক মানেও। বিপদগামী বান্দা আদ-দাল্লিন হলো তারা যারা হক চেনেও না, না চেনার কারণে মানে না, মানা সম্ভবও না। আর আল-মাগদুব আলাইহিম গজবগ্রস্ত মানে হলো হকের পথ তো চেনে এবং জানে, তো যে কোনো স্বার্থের কারণে, দলান্ধতার কারণে, ঘাড়তারামের কারণে, অধ্যত্বের কারণে, কোনো না কোনো একটা কারণে সেটা মানে না, বরং তার বিপরীতটা জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে করে, যাদেরকে জ্ঞান বা জ্ঞান পাপীও বলা যেতে পারে। তাহলে এই যে তিন শ্রেণীর মানুষ, এক হলো নেয়ামতপ্রাপ্ত বান্দা যাদের মধ্যে হকের এলমও আছে, আমলও আছে, আর এক হলো আদ-দাল্লিন বিপদগামী বা পথহারা বান্দা যাদের মধ্যে হকের এলমও নাই, হকের আমল নাই, আর মাঝামাঝি আছে আল-মাগদুব আলাইহিম গজবগ্রস্ত বান্দা যাদের মধ্যে হকের এলেম তো ঠিকই আছে তবে আমল নাই। এই তিন শ্রেণীর মধ্যে বান্দা আল্লাহর কাছে এক শ্রেণীর পথ চায়, সে শ্রেণী হলো যাদের মধ্যে এলেমও আছে, যাদের মধ্যে আমলও আছে, যারা হক চেনেও হক মানেও। তাদের উদাহরণ কি? কিছু উদাহরণ কোরআনের মধ্যে উঠে এসেছে, ফাউলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নবিয়্যিন ওয়াসসিদ্দিকিন ওয়াশুহাদায়ি ওয়াসসালিহিন। যেমন নবীরা, যেমন সিদ্দিকরা, যেমন নেককাররা, যেমন শহীদরা, তাদের মধ্যে হকের এলমও ছিল, হকের আমলও ছিল। সুতরাং কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের জন্য তারা অনুসরণীয় এবং অনুকরণীয় হবে। তা আমরা যেহেতু এটা ওলামার তলাবার সংগঠনের উদ্যোগেই মাহফিল, আমরা যারা এই অঞ্চলে আছি এবং এই কওমি মাদ্রাসাগুলোতে পড়াশোনা করেছি বা এখন এর সঙ্গে খেদমতে জড়িয়ে আছি, আমরা যে গোটা জীবন জুড়ে আমাদের আকাবির ওলামায়ে দেওবন্দের অনুসরণ করে যাচ্ছি, এটা এজন্য না যে আমাদের পড়ালেখা হলো কওমি ধারায়, দেওবন্দি ধারায়, আর তারা যেহেতু আমাদের উস্তাদ বা উস্তাদের উস্তাদ বা উস্তাদের উস্তাদের উস্তাদ, সুতরাং এই কারণে আমরা দলান্ধতার শিকার হয়ে অথবা আমরা তাদের প্রতি অন্ধ আনুগত্য বরণ করে আমরা তাদেরকে অন্ধভাবে ফলো করছি। বরঞ্চ বাস্তবতা হলো আমরা তাদেরকে হকের মানদণ্ডে মেপে তাদের মধ্যে হকের গুণাগুণগুলো পরিপূর্ণ পেয়েছি, তাই আমরা তাদেরকে মেনে চলছি। যদি কোনো একজন ব্যক্তির ক্ষেত্রে এমন দেখা যায় যে না, সে এই ধারায় পড়াশোনা করেছে এবং বড় আইলেমওয়ালাও হয়ে গিয়েছে, তো টাকার কাছে বিক্রি হয়েছে অথবা আদর্শ থেকে বিচ্যুত হয়ে গিয়েছে অথবা যে কোনো কারণে যে কোনো পথে গিয়ে সে গোমরা হয়ে গিয়েছে, তাহলে কখনোই আমরা তাদের অনুসরণ করি না এবং অনুসরণ করাকে বাংলাদেশের অধিকাংশ মানুষের হেদায়াত আটকে যায় একটা জায়গায় এসে, যখন আপনি তাদেরকে কোরআন খুলে বোঝাবেন, হাদিস খুলে বোঝাবেন, দুনিয়ার সব দলিলের ভান্ডার তার সামনে তুলে ধরবেন, অনেক ক্ষেত্রেই দেখবেন সে কেবল মানতে পারেন এই কারণে তার অমুক নেতা এটা বলেছে, তমুক দলের সর্বপ্রধান ব্যক্তি এটা বলেছে, হয়তো 100 বছর আগে বলেছে বা 50 বছর আগে বলেছে। এজন্য শিরিক বোঝার পরও শিরিক ছাড়বে না, বেদাত বোঝার পরও বেদাত ছাড়বে না, গুমরাহি চেনার পরও গুমরাহি ত্যাগ করবে না, কারণ ওই যে আদর্শ পেয়েছে চেন সূত্রে, এটা থেকে এক লাইন দূরে সরতে কোনোভাবে রাজি হবে না। অথচ আমাদের ইতিহাস হলো সেই সূচনা লগ্ন থেকেই, যেমন ধরেন সৈয়দ তাইফা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি, তাকে বাদ দিয়ে এই দারুল উলুম দেওবন্দের যত সন্তান আছে সারা দুনিয়াতে ছড়ানো ছিটানো ইসলাহ আর তাজকিয়ার সনদকে বয়ান করতে পারবে, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির অবদান স্বীকার করতে সকলে বাধ্য, এজন্য তার
লকবি হয়ে গিয়েছে সাইয়্যিদু তাইফা, গোটা এই দেওবন্দি সার্কেলের নেতা তিনি, আত্মশুদ্ধির লাইনের সর্দার তিনি। তো একদিকে তিনি সাইয়্যিদু তাইফা, আরেকদিকে তিনি তার জামানায় একটা মাসালার ক্ষেত্রে এমন মত পোষণ করতেন যে মতটা আকাবির ওলামায়ে দেওবন্দের মতের সাথে বিপরীত ছিল মিলাদ কিয়ামের মাসালার ক্ষেত্রে। এই বিষয়ে তিনি একটা বইও লিখলেন। তার সেই বই যখন এসে পৌঁছল তারই একান্ত খলিফা ফকিহুন নফস আবু হানিফা সানি রশিদ আহমদ গাঙ্গুহী রহমতুল্লাহ আলীর হাতে, তো শেখের কিতাব হাতে এসে পৌঁছেছে। দুনিয়ার লোকেরা তো এটাকে পারলে চোখে লাগাবে, মাথায় রাখবে, সর্বোচ্চ শ্রদ্ধা দেখাবে। তিনি কিতাবটা হাতে পেয়ে ছুঁড়ে ফেলে, সবাই তো অবাক। আর এটা আবার কেমন পীরের প্রতি শ্রদ্ধা দেখালো যে পীরের কিতাব হাতে পেল কিন্তু এটাকে বুকে না নিয়ে, মাথায় না নিয়ে উল্টো এটাকে ছুঁড়ে ফেললো। অদ্ভুত ব্যাপার। তিনি ব্যাখ্যা করে দিলেন, আমি আমার শায়খকে বায়াত দিয়েছি আত্মশুদ্ধির লাইনে, শরীয়তের লাইনে না। সুতরাং আমার আইলেম যেটাকে নাজায়েজ বলে সিরফ আমার শায়খ আর পীর বলেছে বলে আমি সেটার পক্ষে কিছুতেই দালালি করতে পারি না। তাহলে আমাদের সূচনা লগ্ন থেকেই তো এটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে আমরা অন্ধত্ব কখনোই কবুল করি নাই। এমনকি শুধু এক হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহির ক্ষেত্রে বিষয়টা এমন ঘটেছে, তাই তো না? আরে শাইখুল আরাবিউল আজম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই তাকে চেনে না বা শ্রদ্ধা করে না বা ভালোবাসে না। এ দারুল দেওবন্দের সন্তানদের মধ্যে এমন কাউকে খুঁজেই পাওয়া যাওয়ার কথা না, কিন্তু একাধিক মাসালার ক্ষেত্রে পর্যন্ত এমন হয়েছে তিনি যেই ফতোয়া দিয়েছেন আরে অধিকাংশ ব্যক্তিত্ব সেই ফতোয়া গ্রহণ করেন নাই। যেমন আমাদের সিলেটে যদি রমাদানে আসেন, এখান থেকে সিলেট বেশি দূরে না, আমার দাওয়াত থাকলো সুযোগ হলে আসবেন, অন্তত আমাদের মাদ্রাসাটাও দেখে গেলেন। দেখবেন সিলেটে গেলে অনেক মসজিদে রমজান মাসে তারাবি যেভাবে তারাবির মধ্যে কোরআন খতম হয়, তাহাজ্জুদের নামাজেও কোরআন খতম হয়। তাহলে তাহাজ্জুদও হয় জামায়াতের সাথে, তারাবিও হয় জামায়াতের সাথে। কিন্তু এই এলাকাগুলোতে আমার ধারণা নাই, তবে এদিকে তাহাজ্জুদকে জামায়াতের সাথে হয় নাকি? সম্ভবত না। ওদিকে যদি আরও যান, নরসিংদী যান, গাজীপুর যান, ঢাকা যান, নারায়ণগঞ্জ যান, এমন একটা মসজিদ আদৌ খুঁজে পাওয়া যাবে কিনা আল্লাহ ভালো জানে। অথচ এই সিলেটের মসজিদগুলোতে মাদানী রহমতুল্লাহ আলাইহি তো দুনিয়াতে নাই, কিন্তু তার সাগরেদরা অথবা সাগরেদদের সাগরেদরা, তার সন্তানরা বা সন্তানের সন্তানরা, তারাও যদি আসেন, যেমন মাহমুদ বন্দনী সাহেব যখন আসেন, তিনি এসে নিজেও এই তাহাজ্জুদের জামাতের ইমামতি করেন সিলেটের একাধিক মসজিদে, বিশেষ করে শেষ দশকে এতেকাফের সময়গুলো। তাহলে দেখা যাচ্ছে অন্যরা যেটা করছে না, সিলেটের মধ্যে যেহেতু মাদানী রহমাতুল্লাহর প্রভাব বেশি, সেখানে ব্যাপকভাবে সেটা চলছে, কিন্তু অন্যরা তাই বলে সেটাকে আবার নাজায়েজ, হারাম বা কবিরা গুনাহ বলে ফতোয়া দিচ্ছে না, তাদেরকেও বেদাতি বলে ঘোষণা দিচ্ছে না। কেন? কারণ যেই দলিলের আলোকে ইখতিলাফ হয়েছে, ওই দলিলের আলোকে দুটো মতেরই সুযোগ আছে। একটাকে তুলনামূলক শক্তিশালী আর একটাকে তুলনামূলক দুর্বল বলা যেতে পারে। তা আমার নজরে যেটা শক্তিশালী সেটা আমি গ্রহণ করব, আপনার নজরে যেটা দুর্বল সেটাকে আপনি অ্যাভয়েড করে চলবেন, এটা স্বাভাবিক। কিন্তু এই যে দেখা যাচ্ছে তিনি এত বড় একজন ব্যক্তিত্ব, কিন্তু তিনি করেছেন বলেই অন্ধভাবে সকলে করছে না, বরং বিষয়টাকে বিচার বিশ্লেষণ করে যেই ক্ষেত্রে মনে হচ্ছে না হুজুর যেই মত দিয়েছেন এর চাইতে অন্য মত যেটা আছে থানবি আলাইহ রহমার মত সেটাই বেশি শক্তিশালী, তো এই ক্ষেত্রে এত বড় ব্যক্তি বলার পরও অন্ধের মতো সেটাকে গ্রহণ করে নিচ্ছে না। এমনকি এই যে মাহফিলের যে ভিডিও হচ্ছে, এত যে ক্যামেরা লাগানো, দারুল উলুম দেওবন্দকে জিজ্ঞাসা করেন যে এভাবে মাহফিলের ভিডিও করা জায়েজ কি না, স্পষ্ট বলবে না জায়েজ, কোনো সুযোগই নাই। এমনকি বাংলাদেশের মধ্যে একাধিক আকাবির আছেন যারা এখনও এই মত পোষণ করেন এবং কঠোরভাবেই এই মত ব্যক্ত করেন। আবার দারুল উলুম করাচিকে জিজ্ঞাসা করেন, তারা বলবে অবশ্যই জায়েজ, শর্ত সাপেক্ষে, জরুরতের আলোকে। কিন্তু তাই বলে যে দারুল উলুম দেওবন্দ যে নাজায়েজ বললো, এ কারণে দারুল উলুম করাচি বলবে না যে দেওবন্দ বাড়াবাড়ি করেছে, উগ্রতা দেখিয়েছে, অথবা দারুল উলুম করাচি যে জায়েজ বললো, এ কারণে দারুল উলুম দেওবন্দ বলবে না আরে করাচি গোমরা হয়ে গিয়েছে, আর হারামকে হালাল বলে বেইমান হয়ে গিয়েছে। বরঞ্চ বুঝবে না এখানে ডিজিটাল এই ভিডিওর ব্যাপারে দলিলের আলোকে ইখতিলাফের সুযোগ আছে, তো যার কাছে যেটা শক্তিশালী মনে হয়েছে সে সেটাকে গ্রহণ করেছে। এরকম দলিল দিতে চাইলে হাজার হাজার দলিল দেওয়া সম্ভব, যেখানে দেখানো যাবে যে অতীতে বড় কেউ আমল করেছে একটা, তারপরও পরবর্তীতে উম্মত যারা এসেছে তারা গ্রহণ করেছে আরেকটা। হা তাই বলে গালিগালাজ করে নাই, সমালোচনা করে নাই, নিন্দা করে নাই, বরঞ্চ শ্রদ্ধার জায়গায় শ্রদ্ধা আর দলিল
দলিলের জায়গায় দলিল। তাহলে এর থেকে কি স্পষ্ট হলো যে আমরা আমাদের বড়দেরকে অনুসরণ করি এ কারণে যে তারা আমাদের উস্তাদ, সুতরাং তারা ভালো করুক আর মন্দ করুক অন্ধভাবে অনুসরণ করতে হবে এ কারণে? কোশ্চিন কালেও না। আমরা যখন ফতোয়া বিভাগের ছাত্র ছিলাম প্রায় সময় আমিনুত তালিম সাহেব দামাত বরাকাতুল আলিয়া দর্শের মধ্যে বলতেন, শোনো তোমরা এই মার্কাজে এসেছ মুহাক্কিক হওয়ার জন্য, গবেষক হওয়ার জন্য, বিশ্লেষক হওয়ার জন্য, অন্ধ অনুসারী হওয়ার জন্য না। সুতরাং আমার কোনো কাজ যদি ভুল হয়, দলিলের আলোকে গলত হয়, তাসামো হয়, জাল্লাত হয়, তাহলে সিরেফ আমি করেছি বলে সেটাকে অন্ধের মতো আঁকড়ে থেকো না। আর কেয়ামতের দিন আমার কাঁধে তোমার সব কিছুর দায় চাপিও না, আমি তোমাদের থেকে কেয়ামতের দিন বারাত করব যদি তোমরা ভুল বোঝার পরও সিরেফ আমি করেছি বলে কোনোটাকে অনুসরণ করো। এই মূলনীতি যদি কেউ সামনে রাখে যে উলাইকাল্লাযীনা হাদাল্লাহ ফাবিহুদাহুম মুহতাদি, আরে আল্লাহ যাদেরকে হেদায়েত দিয়েছেন তাদের হেদায়েতের অনুসরণ যদি আমরা করি, এতে ব্যক্তি পূজা হয় না, বরং এতে দলিলের অনুসরণ হয়। যেমন আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করি কিন্তু পূজা করি না, আনুগত্য আমরা করি একমাত্র আল্লাহর, ইবাদত করি আমরা একমাত্র আল্লাহর, আল্লাহর রাসূলের দেখানো পথে চলি, আল্লাহর রাসূলের অনুসরণ করি কিন্তু ইবাদত রাসূলের করি না। যদি রাসূলের ইবাদত করতাম, লা ইলাহা ইল্লাল্লাহ বলতাম না, লা ইলাহা ইল্লাল্লাহ মানেই মাবুদ কয়জন, ইলাহ কয়জন, নাম কি তার? আল্লাহ, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই। তো আমরা রাসূলের কি করি? রাসূলের অনুসরণ করি, রাসূলের ইত্তেবা করি। একইভাবে কেউ যদি কাবাকে সেজদা দেয়, বুঝছেন, কেউ যদি কাবাকে সেজদা দেয় মুসলমান থাকবে না, মুশরিক হয়ে যাবে। তো কেউ যদি কাবার দিকে ফিরে রবকে সেজদা দেয় সে একজন ইবাদতকারী বান্দায় পরিণত হয়। পার্থক্য হচ্ছে নাকি হচ্ছে না? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজের সময়, আপনারা জানেন হজে যখন তওয়াফ করে ওই সময় মানুষ হাজরে আসওয়াদকে চুমু খায়, এটা হজের এই তওয়াফের একটা বিধানের অংশই বটে। তো এখন যদি একান্ত ভেড়াবেড়ি থাকে, চুমু খেতে নাও পারে, তো দূর থেকে ইস্তেলাম করতে হয়। তো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু তওয়াফ শুরু করবেন, তিনি গিয়ে হাজরে আসওয়াদে চুমু খেলেন, তো চিৎকার করে পাথরকে বলছেন। এখন পাথরকে বলা দ্বারা, পাথরকে বলা উদ্দেশ্য না, উপস্থিত সবাইকে আকীদা শেখানো উদ্দেশ্য। তিনি বলছেন, ওয়াল্লাহি ইন্নী লাআলামু আন্নাকা হাজার, আল্লাহর কসম আমি ওমর খুব ভালো করে জানি তুমি জাস্ট একটা পাথর মাত্র, লা তাদুররু ওয়া লা তানফা, তুমি কারো ক্ষতিও করতে পারো না, কারো উপকারও করতে পারো না। ওয়ালাউলা আন্নী রাআইতু রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা মা কব্বালতুকা, আমি ওমর যদি নিজের চোখে রাসূলকে না দেখতাম, তিনি তোমার গায়ে চুমু খেয়েছেন, আমি জীবনেও তোমার গায়ে চুমু খেতাম না। কি বুঝলেন? পাথরের গায়ে এজন্য চুমু খাচ্ছে না যে পাথরের রাজ্জাক, পাথরই মালিক, পাথরই খালেক, পাথরই জীবনদাতা, পাথরই মৃত্যুদাতা, পাথরই শাফিউল আমরাজ, বরঞ্চ এজন্য খাচ্ছে যে আল্লাহর নবী খেয়েছে, নবীকে অনুসরণ করতে হবে। তা আল্লাহ তাআলা যাদেরকে অতীতে হেদায়ত দিয়েছেন তাদেরকে যে অনুসরণ করা যাবে, বরং করা উচিত, এর দলিল সূরায়ে ফাতিহায় আছে নাকি নাই? আছে নাকি নাই? এখানে এটা বলা হয় না আল্লাহ আমাদেরকে সরল পথে পরিচালিত করেন কোরআন হাদিসের পথে, বরঞ্চ বলা হলো আল্লাহ সরল পথে পরিচালিত করেন নেয়ামত প্রাপ্ত, হেদায়াত প্রাপ্ত বান্দাদের পথে। তাহলে নবীদের পথ অনুসরণ করা যাবে কি না? সাহাবিদের পথ অনুসরণ করা যাবে কি না? তাদের পরেও আরও যত উম্মত হকের উপর প্রতিষ্ঠিত ছিল তাদের অনুসরণ করা যাবে কি না? যদি তাদের অনুসরণ করি এটা কি ব্যক্তি পূজা হবে না আল্লাহর আনুগত্য হবে? আমাদেরকে যারা টিটকারি মারে, তোরা আবু হানিফার পূজা করিস, তোরা আবু হানিফার ধর্ম মানিস, তোরা আবু হানিফাকে নবী বানিয়ে ফেলেছিস, আরে এই পাগলগুলোর জীবনে কি সূরা ফাতিহা খুলে দেখার তৌফিক হয় না? আরে আবু হানিফার যেই কথা কোরআনের সাথে মিলেছে, হাদিসের সাথে মিলেছে, ইজমায় উম্মতের সাথে মিলেছে, সেই কথা যদি মানে তাহলে ব্যক্তি আবু হানিফার অনুসরণ হয় কিভাবে? তাকে নবী মানা হয় কিভাবে? তার ইবাদত, তার আনুগত্য হয় কিভাবে? বরঞ্চ সেই কথা অনুসরণ করা মানে আল্লাহকেই তো অনুসরণ করা, আল্লাহরই তো আনুগত্য করা। না হলে তোমার শায়খ যখন বয়ান দেয়, তোমার হুজুর যখন মাইকের সামনে মাসালা বলে, তুমি তো তারটাও মানতে পারবা না, তারটা মানলেও লোকে বলবে তুমি তার পূজা করছো, তার অনুসরণ করছো। কিন্তু না, অমুক শায়েখ তমুক শায়েখের বয়ান শুনে যদি নসিহত নেয় এতে ব্যক্তি পূজা হবে না, আর ইমাম আবু হানিফার ফতোয়া যদি নেয় এতে ব্যক্তি পূজা হবে, এই কথার কোনো যুক্তি আছে?
বৈষম্য এটা কোনো ক্ষেত্রেই ভালো না। যেমন আমাদের নমুসলিম ভাই ইব্রাহিম আর নমুসলিম বোন জান্নাতুলের ব্যাপারে চট্টগ্রাম কোর্টে যে রায় দিয়েছিল, পুরো ঘটনা আমার বলা লাগবে না, সকলেই জানেন। যখন এই মেয়ের মা ছেলের নামে কেস দিল, কি জন্য? যে সে নাকি মেয়েটাকে কিডন্যাপ করেছে, অপহরণ করেছে, অথচ তার উভয় আগে মুসলমান হয়েছে, প্রাপ্ত বয়স্ক, কাগজপত্র, এফিডেভিট সব ঠিক আছে, তারপরও ছেলেটাকে ফাঁসানোর জন্য মিছেমিছি তার নামে অপহরণ মামলা দিল যে আমাদের মেয়েটাকে ভুলিয়ে ভালিয়ে মুসলমান বানিয়ে এখন সে এটাকে নিয়ে সংসার করছে। তো এদেরকে যখন কোর্টে উপস্থাপন করা হলো চট্টগ্রাম আদালতে, আদালত তাদের ব্যাপারে সফট রায় দিল। ওই সময়ে কোর্টের রায়কে পর্যন্ত প্রভাবিত করার জন্য একদল উগ্র হিন্দুত্ববাদী এসে চট্টগ্রাম কোর্ট চত্বরে দাঁড়িয়ে জয় শ্রীরাম বলে আসমান জমিন একেবারে মাথায় তুলে ফেলল। অবশেষে তাদের চিৎকার চেঁচামেচিতে, তাদের হুড়হুল্লা এই শোরগোলের কারণে অবশেষে কোর্ট পর্যন্ত তার রায় সাময়িকভাবে পরিবর্তন করতে বাধ্য হলো। তো এই যে তারা গিয়ে কোর্ট চত্বরে জয় শ্রীরাম স্লোগান দিল, এতে একটা মিডিয়ার কলেজে আঘাত লাগলো না, কারো চেতনাও ক্ষতবিক্ষত হলো না, কেউ এতে আদালতের অবমাননাও খুঁজে পেল না, কেউ এতে বিচার ব্যবস্থা প্রভাবিত করার কোনো গন্ধও খুঁজে পেল না। কিন্তু আমাদের শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস, আরে গোটা বাংলাদেশের প্রাণ, আমাদের সেরেতাজ শেখ আল্লামা মামুনুল হক ফাকাল্লাহ আসরা, যখন এই বন্দী দশার ভেতর থেকে, তো একদিকে মাথায় হেলমেট, হাতে হাত করা, পায়ে ডান্ডা পেরি, কোমরে গরুর রশি, দুঃখ বেদনা যাতনা সইতে না পেরে মনের দুঃখকে হালকা করার জন্য স্বাভাবিক আওয়াজে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে আল্লাহর নামে তাকবীর দিতে শুরু করলো। তখন কিন্তু চেতনায় ঠিকই লেগে গিয়েছিল, এত এত মিডিয়ার সামনে প্রকাশ্যে প্রতিবাদ করেছিল, এই হুজুর খবরদার, এখানে কোর্ট চত্বরে দাঁড়িয়ে আল্লাহর নামে স্লোগান দেওয়া যাবে না, স্লোগান যদি দিতে মনে চায় কারাগারে গিয়ে দিয়েন, এখানে স্লোগান দেওয়া যাবে না। আরে এটা কেমন কথা, কোর্ট চত্বরে দাঁড়িয়ে সম্মিলিতভাবে দলবদ্ধ হয়ে, তা আসামি না বাইরের লোক হয়ে, যদি জয় শ্রীরামের স্লোগান দিয়ে আসমান জমিন কাঁপাতে পারে, এতে যদি চেতনায় আঘাত না লাগে, তাহলে আল্লাহর বান্দা, আল্লাহর খলিফা, আল্লাহর রসুলের ওয়ারিস, আল্লাহর জমিনে দাঁড়িয়ে আল্লাহর নামে তাকবীর দিতে পারবে না কোন দুঃখে। এই বৈষম্য তো কিছুতেই তো বৈষম্য জিনিসটাই খারাপ, ডাবল স্ট্যান্ডার্ড জিনিসটাই খারাপ, এটা যে প্রয়োগ করবে তার ক্ষেত্রেই খারাপ। আমরা যদি আমাদের আকাবিরদের ফতোয়া নেই, আমরা নাকি আকাবির পূজারি, আমরা আবু হানিফা পূজারি, আমরা ইমাম মোহাম্মদ ইমাম আবু ইউসুফ পূজারি, ভালো কথা। তো তোমরা যখন তোমাদের শায়েখেরটা নাও, তোমরা শায়েখ পূজারি হবে না কেন? তোমরা হুজুর পূজারি হবে না কেন? তোমরা ডক্টর পূজারি হবে না কেন? পূজারি হলে সবাই হবে, না হলে কেউ হবে না। যুক্তি যদি এটা হয় যেই কথা হোক সেই কথা মানলে ব্যক্তির পূজা হয় না, বরং আল্লাহরই ইবাদত হয়, তাহলে এই কথা তোমার ক্ষেত্রে যদি সত্য হয় আমার ক্ষেত্রেও সত্য হতে হবেই হবে। তো এখন মূল আলোচনা এটা ক্লিয়ার যে আমরা আমাদের আকাবিরদের অনুসরণ এজন্য করি না তারা আমাদের উস্তাদ বা দাদা উস্তাদ বা পরদাদা উস্তাদ, বরং এ কারণে যে তারা এই জমিনে আল্লাহর বিধানটাই আমাদের কাছে পৌঁছিয়েছেন, আল্লাহর রাসূলের মিরাসের হকটাই তারা আদায় করেছেন, সুতরাং তাদেরকে যদি অনুসরণ করি তাহলে এই ক্ষেত্রে মূলত তাদের ব্যক্তিত্বের অনুসরণ হয় না, বরং আল্লাহরই ইবাদত হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআত হয়। একমত নাকি একমত না? এখন এর সাথে মিলিয়ে কয়েকটা উদাহরণ বোঝেন, মূলনীতিটা একটু লম্বা করে বোঝালাম যাতে করে উদাহরণগুলো বুঝতে সহজ হয়। আপনি যে কোনো কাদিয়ানিকে কান ধরে টেনে এনে এখানে বুঝান, এই শোন, গোলাম আহমদ কাদিয়ানি কিছুতেই উম্মতি নবী হতে পারে না। ওরা ডাইরেক্ট নবী এখন আর বলে না, এখন বলে উম্মতি নবী, মানে একদিক থেকে উম্মত আর একদিক থেকে নবী, স্বতন্ত্র নবী না, উম্মতি নবী। তো আল্লাহর নবীর পরে কোনো ধরনের নবী আসবে না, লা নাবিয়্যা বাদি, নবী স্পষ্ট বলেছেন আমার পরে কোনো ধরনের নবী আসবে না, না বেড়া নবী, না বেডি নবী, না ট্রান্সজেন্ডার নবী, না সাদা নবী, না কালা নবী, না ধনী নবী, না গরিব নবী, না গোলাম নবী আর না সর্দার নবী, কোনো টাইপের কোনো নবী না, না জিল্লি নবী,
নবী, না গুরুজি নবী, না উম্মতি নবী। নবীর বক্তব্যের অর্থ তো এটাই, লা নফি জিন্স লা নবিয়্যা বাদি, কোনো প্রকার নবী আসবে না। তো ওকে কান ধরে ডেকে এনে বলবেন যে আল্লাহ নবীর এই হাদিসের আলোকেতে স্পষ্ট, নবীর পরে স্বতন্ত্র কোনো নবী হোক অথবা উম্মতি কোনো নবী হোক আসবে না, আসা সম্ভব না। দ্বিতীয়ত, গোলাম মাহমুদ কাদিয়ানি কিছুতেই মাসিহে মাউউদ বা নবী ঈসা আলাইহিস সালাম হবে না, হতে পারে না। তৃতীয়ত, গোলাম মাহমুদ কাদিয়ানিকে মারিয়াম মানারও কোনো সুযোগ নাই, কারণ এ ট্রান্সজেন্ডার। যেই দাবি আজকে বাংলাদেশে শুরু হয়েছে শরীফ শরীফার গল্প দিয়ে আপনাদের বাচ্চাদেরকেও শেখানোর চেষ্টা চালানো হচ্ছে, এই গল্পই বাংলাদেশে এই পুরো অঞ্চলে সর্বপ্রথম যে আমদানি করেছে তার নাম কোনো ব্রিটিশ না, তার নাম এই গোলামের বাচ্চা গোলাম, গোলাম মাহমুদ কাদিয়ানি। বলবেন কিভাবে, কোন অরবই আজও লেখা আছে? সর্বপ্রথম সেই দাবি করেছে, তার দাবি হলো ধীরে 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 উপরে উঠেছে। প্রথমে ছিল পীর, এরপর হয়েছে মাহদি, তারপর হয়েছে মারিয়াম, তারপর হয়েছে ঈসা, তারপর হয়েছে জিল্লি নবী, এরপর হয়েছে শরীয়তওয়ালা নবী, ধাপে ধাপে আগ বেড়েছে। তো এখন নিজেকে যখন দাবি করলো মাহদি, কয়দিন পর আবার দাবি করতে চাচ্ছে ঈসা। তো ঈসা আলাইহিস সালামের দুনিয়ায় বাপ ছিল নাকি? কে ছিল নাকি বাপ? থাকলে নাম বলে, বাপ তো ছিল না, কিন্তু গোলামের বাপ আছে কি না? যদি বলে না ওইটা আমার বাপ না, তাহলে তো আবার জন্ম নিয়ে ভেজাল লাগবে, ওর আম্মার চরিত্র নিয়ে ওটা নাহেচড়া লাগবে। এখন ডাইরেক্ট তো বলতে পারে না যে এটা আমার বাপ না। এখন সে কী করলো? প্রথমে দাবি করলো যে আল্লাহ নাকি তাকে মারিয়াম বানিয়ে দিয়েছে, এবং সে লম্বা একটা সময় পর্যন্ত হেরেমে থেকেছে, সম্পূর্ণ পর্দার ভেতর আবৃত থেকেছে, মাহরাম গাইরে মাহরাম সব ঠিকঠাকভাবে শরীয়তের রুলস ফলো করেছে, সব মেনটেন করে চলেছে, ভালো কথা। এরপর তার দাবি হলো যে আল্লাহ তাআলা আমাকে রূপকভাবে প্রেগনেন্ট বানিয়ে দিন। রূপকভাবে মানে কি? একটা হলো ডাইরেক্ট হওয়া, বাস্তবিকভাবে হওয়া, আর একটা হলো বাস্তবে হয় নাই, মনে করেন আর কি হয়েছে। যেমন আমি যদি বলি আপনি সিংহ, তাহলে এটা হলো রূপক কথা, বাস্তবিক কথা না। আমি এখন আপনার লেনজাও খোঁজার দরকার নাই, আপনার এই বড় বড় সুর এগুলো অথবা আপনি হালুম করে মানুষের রক্ত খান কি না এগুলো দেখার দরকার নাই, কারণ এটা প্রকৃত কথা না, এটা হলো রূপক কথা। তো রূপক কথা আমরা বলি না কি বলি না? অমুকের চেহারাটা চাঁদের মতো, তমুকের চোখগুলো আরে হরিণীর মতো, সবগুলো হলো রূপক কথা। তো এখন সে দাবি করলো রূপকভাবে আল্লাহ তাকে মারিয়াম বানিয়ে দিয়েছিল। রূপকভাবে কেন বললো? না হলে তো আবার ঝামেলা হয়ে যাবে, মানুষ খুঁজবে ওর পেট কি আসলেই ফুলছিল। তাহলে পেট যদি ফুলে, তাহলে মেহনতটা কে করেছিল? কেউ না কেউ তো সাধনা করেছে, ওই সাধনার বরকতে তার তো সেই অর্জন হয়েছে। তখন তো আবার বেটা ধর্ষিত হিসাবে, রেপের শিকার হওয়া হিসাবে ট্যাগ খাবে। এজন্য বললো না না না, বাস্তবে না, বাস্তবে পেট ট্যাট বাঁধাই নেই আমি, রূপকভাবে আল্লাহ তারে প্রেগনেন্ট বানালো। এরপর 10 মাস পর নাকি তার গর্ভে একটা বাচ্চা বের হলো, কিন্তু এখন পেট তো আর ফোলে না, এই বাচ্চা কেমনে বের হবো? বললো আল্লাহ আমারই ওই বাচ্চা বানায় দিন। তার মানে ওই আগের মাহদি, এরপর ওই আম্মা, এরপর ওই পোলা। তো পোলা আসার পর আম্মা গেল কই? হাওয়া হয়ে গেল। এখন সেই ছেলে, ওই ছেলে তার নাম নাকি ঈসা, তার নাম মাসিহে মাউউদ। তো এই যে কাদিয়ানিদেরকে আমরা কাফের বলি না, সাধারণভাবে আন্দোলন করতে গেলে আমরা খালি এটা বলি যে নবীর পরে নবী নাই, এখন সে যেহেতু নিজেকে নবী দাবি করেছে তাই কাফের। বাস্তবে কথা এর চাইতে আরও বড়, ও নিজেকে নবী দাবি করেছে এ কারণেও কাফের, নিজেকে ঈসা মাসি দাবি করেছে এ কারণেও কাফের, নিজেকে খলিফাতুল মাহদি দাবি করে এই সংক্রান্ত হাদিসের অপব্যাখ্যা বা অস্বীকারও করেছে, এ কারণে জিহাদের বিধানকে প্রত্যাখ্যান করেছে, আর নিজের ভাষ্য অনুসারে জিহাদের বিরুদ্ধে এক আলমারি কিতাব লিখেছে, এমনকি জিহাদকে পৃথিবীর বুকে রহিত বলে ঘোষণা দিয়েছে, এজন্য কাফের। তো দেখেন, কোনো কাদিয়ানিকে এনে দলিলের ভাণ্ডার খুলে খুলে, এমনকি আসমান থেকে জিবরিলে আমিন কেউ নামিয়ে যদি তার জবান থেকে ওর শোনাতে পারেন, তারপরও বলবে না 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 না, যতই বোঝাও বিচার যাই করো বাপু, তালগাছ কিন্তু আমারই, বলে না কি বলে না? এজন্য আমি চ্যালেঞ্জ দিচ্ছি প্রকাশ্যে, একটা মাত্র কাদিয়ানিকে দেখেন এনে আমাদের সাথে বসাতে পারেন কি না? আগে বসতো, মিডিয়ার যুগের আগে সব বাতিলরাই হকপন্থীদের সঙ্গে ডিবেটে বসত। এই মিডিয়া আসার কারণে আমরা আর কাউকে এনে বসাতে পারি না, কেন জানেন? আগে হলো দরজা জানালা বন্ধ করে তর্ক হতো, এরপর গিয়ে অনেক সময় দেখা যেত দুই দলই নিজেরা বিজয়ী বলে দাবি করছে, এরা বলছে আমরা জিতেছি, ওরা বলে আমরা জিতেছি। এখন যেহেতু ওই সময় ভিডিও নাই, ফুটেজ নাই, এ কারণে কাউকে মিথ্যাবাদী সাব্যস্ত করার সুযোগ নাই, আর প্রত্যেকের মুরিদরা তো তাদের কথাকে অহির মতো করে বিশ্বাস করে। বাংলাদেশে এক পাগল মৌলবি আছে, এক একদিন
এক এক কথা দাবি করে, আগের দিন যা বলবে পরের দিন ঠিক তার বিপরীত বলবে। আবার যদি আমাদের আকাবিররা হুমকি দেয়, কি রে তুই এভাবে অপবাদ দিতে শুরু করলি, তোর নামে মামলা হবে, আইনে নোটিশ যাবে, পরের দিন বলবে আরে আমারে বুঝতে ভুল করেছে, আসলে বুঝিয়েছি এটা। এখন ওই বাক্য যদি আবার বলে, আরে তোর এই বাক্যেও তো এই সমস্যা, তার পরের দিন বলবে আরে কই যে যাই রে, কি যে বলি আর কি যে বোঝে, কি যে জ্বালা, আরে দিনে দিনে পোল্টি মারে, এত পোল্টি তো মুরগিও মারতে পারে না, এত পোল্টি যে মারে কিভাবে আল্লাহ ভালো যায়। তো এখন ওই জামান এগুলো সহজ ছিল, কিন্তু এই জামানায় মিডিয়ার কারণে দুনিয়ায় কেউই এভাবে ফাঁকিবাজি করতে পারে না, ফুটেজ থেকে যায়। এজন্য দেখবেন কাউকে এনে বসাতে পারবেন না। আমি ঢাকায় খাতমে নবুয়ত ইজতেমা থেকেও সেই নূর হোসেন নুরেনি সাহেবের খাতমে নবুয়ত ইজতেমা থেকেও ঘোষণা দিয়েছি যে এই যে বাংলাদেশের কাদিয়ানিদের হেড অফিস আছে যেখানে, সেই বংশাল ঢাকায় আহমদি মুসলিম জামায়াতের হেড অফিস, সেখান থেকে একজন লোককে তারা সেন্ট্রালভাবে দেখ, যাদের সাথে ভার্চুয়ালি এই খাতমে নবুয়ত আন্দোলনের পক্ষ থেকে একজন মোকাবেলা করবে, দলিল দিবে, প্রমাণ দিবে। এখন যদি তাদের মূল দাবি হলো আমরা নাকি ভুল বুঝছি, আমাদের হুজুররা আমাদের ব্রেইন ওয়াশ করেছে, আসলে তারা হলো হক, তারা মুসলমান, কিন্তু আমাদের হুজুরদের থেকে শুনে শুনে আমরা তাদেরকে কাফের ভাবছি, আমি বললাম স্পষ্ট কথা, যদি এমন হয় যে আমরা তোমাদের ভুল বুঝছি, তাহলে সামনাসামনি বসলেই তো সমাধান বের হবে, শুধু আমরা না গোটা জাতি দেখবে, কোটি কোটি মানুষ সাক্ষী থাকবে যে আসলেই আমরা তোমাদের নামে অপবাদ দিয়েছি, তোমাদেরকে ভুল বুঝেছি। আর যদি এমন হয় না, তোমরা আসলেই ভুলের মধ্যে লিপ্ত আছো, সেটাও মানুষ জানবে, তোমাদের জন্য তওবার দরজাও খুলবে, একান্ত তওবা করতে না চাইলেও তোমরা যে কোন চিজ আর কোন মাল এটা জাতিটার পাবে। প্রস্তাব দিয়েছে কতদিন হয়ে গেল, আজও পর্যন্ত কোনো রেসপন্স নাই, এমনকি বিভিন্ন সময় তাদেরকে অফার আলাদাভাবেও পাঠানো হয়েছে, কোনো রেসপন্স নাই, অথচ ইউটিউবে ঠিকই দাওয়াত প্রচার করে যাচ্ছে, ফেসবুকে ওদের বিভিন্ন নামে চ্যানেল আছে, আপনারা চিনতেও পারবেন না যেটাকে কাদিয়ানিদের নাকি কাদের, চিনতেও পারবেন না, মনে করবেন স্বাভাবিক একটা ধর্মীয় প্ল্যাটফর্ম, কিন্তু সেখান থেকে তারা কাদিয়ানি বার্তা সুকৌশলে সুকৌশলে প্রচার করছে, শিক্ষিত শ্রেণীর জন্য একরকম দাওয়াত, গ্রামে সহজ সরল মানুষের জন্য আর এক রকম দাওয়াত, মাদ্রাসার পোলাপণ্ডে অবশ্য দাওয়াত দিতে যায় না, এদেরকে বাদ দিয়ে দাওয়াত, কারণ বোঝে এগুলোর লগে লাগতে গেলে বড় ভেজাল আছে। তো এখন এই যে বিভিন্নভাবে দাওয়াত দিচ্ছে, দেখেন একজনকে এনে বসাতে পারেন কি না, পারবেন না, কারণ বাতিলরা তলে তলে গালি দিবে যে আমরা আকাবির পূজারি, আমরা আমাদের বড়দের অন্ধভাবে অনুসরণ করি, আমরা ওদের ব্যাপারে ভুল তথ্য প্রচার করি, কিন্তু এতই যদি হ্যাডম থাকে সামনে এসে বসে না কেন। আচ্ছা হিজবুত তৌহিদ, আমাদের সাথে সবচাইতে বেশি বিরোধ এখন হচ্ছে না হিজবুত তৌহিদের, বলেন না সবচাইতে বেশি বিরোধ হচ্ছে না, হচ্ছে, এবং তারা বলছে আমরা ধর্ম ব্যবসায়ী, আমরা তাদেরকে ভুলভাবে উপস্থাপন করছি, তাদের নামে গুজব ছড়াচ্ছি, ভালো কথা, তর্কের ক্ষেত্রে মেনে নিলাম, হ্যাঁ মানুষ মাত্র ভুল করে, আমরাও তোমাদেরকে চিনতে ভুল করেছি, আসো না একসাথে বসি, সামনাসামনে বসতে যদি ভয় লাগে ভার্চুয়ালি কানেক্ট হও, তুমি তোমার ঘর থেকে আমি আমার ঘর থেকে, কোনো ভয় নাই, কেউ মারবে না, কেউ পিটাবে না, দাঙ্গা হাঙ্গামা হবে না, তুমি তোমারটা বলো আমি আমারটা বলি, কোনো বিচারকও লাগবে না, এই কোটি কোটি মানুষ সবার কাঁধে বিচারটা হাওয়ালা করে দেওয়া যাবে। এভাবে কত কাল ধরে ডেকেই যাচ্ছি ডেকেই যাচ্ছি ডেকেই যাচ্ছি, কিন্তু কোনো রেসপন্স নাই, কোনো সারা শব্দ নাই, তলে তলে ঠিকই গালি দেয়, হুজুররা ধর্মের অপব্যাখ্যা করে, আরে হিম্মত থাকলে বসে না কেন সামনে এসে, অদ্ভুত ব্যাপার, বসতেই তো চাই, কিন্তু এদেরকেই তো আমরা ছাই দিয়েও ধরতে পারি না। এখন সম্প্রতি শুরু হয়েছে আল্লাহর নবীর সাহাবীরা হকের মাপকাঠি কি না, নবীর সাহাবিদেরকে কাঠগড়ায় তুলে তারপর বিচার করে করে রায় দিতে হবে, তারা আমাদের জন্য সত্যের মাপকাঠি নাকি সত্যের মাপকাঠি না, নাউযু বিল্লাহ মিন যালিক। গোটা বাংলাদেশ, অন্য অঞ্চল রাখেন, গোটা বাংলাদেশের সর্বস্তরের ওলামায়ে কেরামের আকীদা এই ক্ষেত্রে একটা, আর ওই বিশেষ একটা দল আর ওই দলের সমর্থিত মৌলবীদের আকীদা আর একটা, যারা সব মিলায় একশো হবে না মাঠে ময়দানে, ওরা কয়জন আছে আর ওদের বাইরে, ওদের বাইরে আমি খালি কমই বলছি না, এমন কালিয়া মাদ্রাসার ওই দল যারা করে না, এমন যত ওলামায়ে কেরাম আছেন, এমনকি পীর সাহেবদের যত দরবার, চরমনাই বলেন, জোনপুর বলেন, ফুরফুরা বলেন, সারসিনা বলেন, আমাদের সিলেটের ফুলতলি বলেন, যত সার্কেল আছে, তাবলিগ জামাত বলেন, মানে সব সার্কেলে সকলের আকীদা সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি।
এখন সত্যের মাপকাঠি কথার অর্থ কি? যদি নতুন শব্দ বুঝতে ঝামেলা হয় শব্দ বাদ দেন, আমাদের শব্দ নিয়ে টেনশন নাই, আমাদের হলো বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, ফল নিয়ে টেনশন, হাকিকত নিয়ে টেনশন। যেমন একদল লোক আছে, আরো বলে আমরা তাসউফ মানি না। আমি যদি বলি কেন কোরআনে যে তাজকিয়া আছে, কদ আফলাহা মান তাজাক্কা, কদ আফলাহা মান যাক্কাহা, এটা কি মানো না? হাদিসের মধ্যে যে আছে ওমাল ইহসানু ইয়া রাসূলুল্লাহ, ইহসান শব্দ, এগুলো কি মানো না? বলে কোরআনের তাজকিয়াও মানি, হাদিসের ইহসান আর সুলুকও মানি, কিন্তু নবোদ্ভাবিত শব্দ তাসউফ মানে না। আমাদের কথা ক্লিয়ার? ঠিক আছে, তোমার তাসউফ শব্দ মানা লাগবে না, তুমি তাজকিয়া মানো, ইহসান মানো, সুলুক মানো, তোমাদের সাথে আমাদের কোনো ইখতিলাফ থাকবে না। আরে সৈয়দ আবুল হাসান আলী আল হাসানী আন্নাদাউই রহমাতুল্লাহ আলী, তিনি তার কিতাবের আফসোস করে লিখেছেন যে তাসউফ শব্দটা ব্যাপকভাবে ছড়াতে ছড়াতে অনেকে আমরা এই কথা বলার সুযোগ দেই, আরে তাসউফ তো নতুন শব্দ, কোরআন হাদিসে এটা নাই। তো ঠিক আছে, কোরআন হাদিসে যেটা আছে সেটাই বলি না, হয়ে গেল। যেমন নামাজ নতুন শব্দ, কোরআনে কোনো আয়াতে নামাজ আছে? কোন হাদিসের মধ্যে নামাজ আছে? কি আছে? সলাৎ। ঠিক আছে ভাই, তোমার নামাজ মানা লাগবে না, তুমি সলাৎ মানো, তুই সলাৎ মানেও যা, নামাজ মানেও তা। তো নামাজ শব্দ নিয়ে আপত্তি, বাদ্য শব্দ, আমাদের কোনো সমস্যা নাই, শব্দ নিয়ে কি ইখতিলাফ নাকি? যেমন আপনি বললেন আমি আকিদা শব্দ মানি না, ইমান মানি, ইমান, কারণ কোরআনে বা হাদিসে ব্যাপকভাবে বিশ্বাস বোঝানোর জন্য ইমান শব্দের ব্যবহার থাকলেও আকিদা শব্দের ঢালাও ব্যবহার নাই। আমি বলবো ঠিক আছে, তোমার আকিদা মানার দরকার নেই, তুমি ইমান মানো, তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কোরআন, আগে ঈমান শেখো তারপর কোরআন শেখো, তোমাদের সাথে আমাদের কোনো ভেদাভেদ নাই। রোজা, কেউ বলল রোজা মানি না, সিয়াম মানি। ঠিক আছে ভাই, রোজা মানা লাগবে না, সিয়াম মানো, কোনো ঝামেলা নাই। তাহলে কি বুঝলেন? যে শব্দ নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, আমাদের মাথা ব্যথা হলো হাকিকত নিয়ে। যেমন আমি বলি আল্লাহ, আর একজন আল্লাহকেই ডাকলো খোদা, আর একজন আল্লাহকেই বললো হে প্রভু, আর একজন আল্লাহকেই বললো হে প্রতিপালক, শব্দ এক হলো না ভিন্ন হলো? অবশ্যই ভিন্ন হলো শব্দ, কিন্তু হাকিকত কিন্তু একই থাকলো। আমি আল্লাহ বলে যা বোঝাচ্ছি, আপনি প্রভু বলে, ওই ভাই প্রতিপালক বলে, ওই ভাই খোদা বলে, একই জিনিস বোঝাচ্ছে। তা হাকিকত যদি মিলে যায়, শব্দ নিয়ে এত কার্য করার কোনো দরকার নেই। কেউ বলে বাবা, কেউ বলে আব্বা, কেউ বলে আব্বু, কেউ বলে ড্যাডি, কেউ বলে পাপা, তো কি হয়েছে? জিনিস কি এক আছে না ভিন্ন হয়েছে? তাহলে সত্যের মাপকাঠি এই শব্দটা নতুন শব্দ, এই শব্দ আমরা বানাই নাই, বাস্তবে এই শব্দ আমরা বানাই নাই, এগুলো সাহাবি তাবে তাবে তাবির এই শব্দ ব্যবহার করে যান নাই। আমাদের আকিদার কিতাব আল ফিকুল আকবর, আকিদায় তাহাউইয়া, সেখানে এই শব্দ নাই। সেখানে আছে কি সেটা আমি বলছি, কিন্তু এই শব্দটা নতুন এসেছে। শব্দটা কে বলেছেন? যার দলের লোকেরা গ্যাঞ্জাম পাকাচ্ছে তিনিই বলেছেন। তিনি বলেছেন যে আমরা আল্লাহর রাসূল ছাড়া আর কাউকে সত্যের মাপকাঠি মানি না, এবং রাসূলুল্লাহ ছাড়া আর কাউকে সমালোচনার ঊর্ধ্বে মনে করি না। তানকীদ সে বালাতর নেহি সমঝতে, আল্লাহর রাসূল ছাড়া আর কাউকে সমালোচনার ঊর্ধ্বে মনে করি না। জাস্ট দুইটা বাক্য, এটা তাদের দস্তুরের মধ্যেই আছে। দস্তুর বুঝেন সংবিধান, গঠনতন্ত্র, দলের গঠনতন্ত্রের মধ্যেই আছে যে আল্লাহর রাসূল ছাড়া। খুব ভালো করে বুঝে যান, না হলে খালি এক এক দিক থেকে এক একটা শুনবেন আর পেরেশানের পর পেরেশান হতেই থাকবেন। তাদের গঠনতন্ত্রের মধ্যে আছে জাস্ট দুইটা বাক্য, এটা দেখলেই চলবে। একটা বাক্য হলো আল্লাহর রাসূল ছাড়া আর কাউকে সত্যের মাপকাঠি মনে করি না। দ্বিতীয় বাক্য হলো আল্লাহর রাসূল ছাড়া আর কাউকে সমালোচনার ঊর্ধ্বে মনে করি না। শেষ বাক্য থেকে আগে শুরু করি, আল্লাহর কসম এই আকিদার আমাদের আকিদা কখনোই এক না। আমরা আল্লাহকেও যেমনিভাবে সমালোচনার ঊর্ধ্বে মনে করি, রাসূলকেও যেমনিভাবে সমালোচনার ঊর্ধ্বে মনে করি, আল্লাহর নবীর সাহাবিদেরকেও সমালোচনার ঊর্ধ্বে মনে করি। কেউ যদি কোনো সাহাবীর সমালোচনা করে, ইদা রাআইতা আহাদান ইয়ানতাকিসু আসহাবা মুহাম্মদ ফাত্তাহিমুহু আন্নাহু জিন্দিক, আমাদের ইমামরা বলে গিয়েছেন, কাউকে যদি দেখো নবীর সাহাবিদের মানহানি করছে, তাদের সামনে এমন শব্দ বলছে যাতে তাদের মর্যাদা কমে, আরে তুমি তাকে এই মর্মে অভিযোগ দিতে পারো, তুই একটা জিন্দিক। একটা জিনিস ক্লিয়ারভাবে বোঝেন, আকিদা আগে না ইতিহাস আগে? প্রশ্নটা বোঝা যাচ্ছে? আকিদা মানে ইমান, বিশ্বাস, আর ইতিহাস তো ইতিহাস। তো আকিদা আগে না ইতিহাস আগে? আকিদা আগে না ইতিহাস আগে? যেহেতু ওলামা তোলাবার মাহফিল, সবার জবাব দেওয়া লাগবে। আকিদা আগে না ইতিহাস আগে?
বলবেন দুটোর পার্থক্য কি হুজুর? আরে পার্থক্য হলো যখন একটার সাথে আরেকটা টক্কর লাগবে, আকিদার দাবি একটা কিন্তু ইতিহাসের দাবি দাঁড়াচ্ছে আরেকটা। তাহলে যদি বলেন আকিদা আগে, প্রাধান্য দিতে হবে আকিদাকে। যেমন আজকাল আমাদেরকে বলে অমুক অমুক দিবসে বাঙালিত্ব ঠিক রাখতে, বাঙালি জাতীয়তাবাদ ঠিক রাখতে তোমাকে এই এই হারাম, এই এই শিরিক, এই এই জাহেলি কাজ করা লাগবে। আমরা বলি খবরদার, কিছুতেই করব না। এতে যদি তোমার চোখে আমার বাঙালিত্ব ঠিক না থাকে, না থাকুক, আমি আগে মুসলমান পরে বাঙালি, আমি আগে মুসলমান পরে বাঙালি। আমার ইসলাম ঠিক রাখার জন্য আমি প্রয়োজনে সব ছাড়তে পারি, কিন্তু সব ঠিক রাখার জন্য আল্লাহর কসম ইসলামকে ছাড়তে পারি না। তাকিদার দাবি যদি হয় একটা, ইতিহাসের দাবি যদি হয় আর একটা, তাহলে মানতে হবে কোনটাকে? বলবেন দলিল কি? আমি কোরআন থেকে দলিল দিচ্ছি। আল্লাহর নবীর একজন স্ত্রী ছিলেন, মুমিনদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, নাম শুনেছেন সকলে, সবাই জানেন তার চরিত্রে অপবাদ দেওয়া হয়েছিল। এক যুদ্ধ থেকে ফেরার পথে একটা ঘটনাকে কাজে লাগিয়ে মুনাফিকরা বলতে শুরু করলো, আরে আয়েশা হলো দুশ্চরিত্রা, আয়েশা হলো পতিতা, আয়েশা হলো বেশ্যা, নাউযু বিল্লাহি মিন যালিক। যখন তারা এভাবে গণহারে অপবাদ দিতে লাগলো, কিছু কিছু মানুষ হয় সরল মনা, তারা ভাবে যা কিছু ঘটে, যা কিছু রটে, তার কিছু না কিছু তো ঘটে। এখন তারাও ভাবলো যে মনে হয় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা খারাপ কিছু করে ফেলেছে। আল্লাহ নবীর সাহাবি, নবীর কবি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, হামনা বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা, মিস্তাহ রাদিয়াল্লাহু আনহু, তারা কোনো মুনাফিক না, কামেল মুমিন। কিন্তু তারাও মুনাফিকদের থেকে শুনে শুনে তারাও এখন চিন্তিত হয়ে পড়লেন। তারাও বলতে শুরু করলেন, হায় রে, মনে হয় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা খারাপ কিছু করেছেন। এই ঘটনা ঘটার পরে আল্লাহ নিজে আম্মা জান আয়েশার চরিত্রে সার্টিফিকেট দিয়ে কোরআনের আয়াত নাজিল করলেন, সুবহানাল্লাহ, সুবহান তেরি কুদরত। আর দুনিয়ার কোনো চেয়ারম্যানের দেওয়া সার্টিফিকেট না, কোনো কাউন্সিলরের দেওয়া সার্টিফিকেট না, রাব্বুল আলামিন নিজে সার্টিফিকেট দিচ্ছেন, লাউলা ইদ সামিআতুমুহু কুলতুম। মাশাআল্লাহ, হুজুর চলে এসেছেন, আজকের মাহফিলে গুরুত্বপূর্ণ মেহমান শেখ হযরত মাওলানা ওমর ফারুক সন্দীপ ইদামত বরকাতুল আলিয়া। তো হুজুরকে বসিয়ে রেখে আমি আর আলোচনা করবো না, মুরব্বী মানুষ হজরত অসুস্থ।